চুরিহাট্টা ট্র্যাজেডির 5 বছর পূর্তি আজ। 2019 সালের 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 71 জন মারা যান। এই ঘটনায় করা মামলার 5 বছর পার হলেও এখনও পর্যন্ত শেষ হয়নি বিচার কাজ। এই মুহূর্তে চুরিহাট্টার ঘটনাস্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমন। তার কাছ থেকেই সেখানকার বিস্তারিত খবরাখবরগুলো জেনে নেব। সুমন, এই মুহূর্তে চুরিহাট্টায় আছেন আপনি। চুরিহাট্টায় এই যে ট্র্যাজেডি, সেটিতে প্রাণ হারানো যেসব মানুষ, তাদের স্বজনরা এই দিনটিকে কীভাবে কাটাচ্ছে একটু জানাবেন। স্বজন হারা মানুষের কান্না এখনো শেষ হয়নি তোনাল। আমরা দেখেছি যে এখানে চুরিহাট্টা আবারও জেগে উঠেছে আগের মতো করে। 5 বছর আগের এই দিনে যেমন অবস্থা ছিল সেটি এখন আর নেই যদিও বা, তবে স্বজনরা এখানে আজকে এসেছেন, তারা জড়ো হয়েছেন, প্রিয়জন হারানোকে তারা স্মরণ করছেন। তাদের প্রতিটি দিনই আসলে বেদনার দিন, তারপরেও তারা আজকের দিনটিতে এখানে আসেন, জড়ো হন। আপনার সকাল থেকেই বেশ কিছু স্বজন এখানে এসেছেন, তারা দোয়া করছেন তাদের যাদের হারিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের জন্য। তবে তারা যেটি বলেছেন যে 5 বছর আগের এই ঘটনায় যেসব প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে দেওয়া হবে, পুরনো ঢাকায় আর কোনো কেমিক্যাল গোডাউন থাকবে না, এই চুরিহাট্টার ওয়াইড মেনশন অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদেরকে, তাদের পরিবারের সদস্যকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এই মামলা এই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের বিচার করা হবে, বাস্তবতা আসলে ভিন্ন, সেভাবে এই ঘটনা এই মামলার বিচার কাজ এগোয়নি বলেই স্বজনরা দাবি করেছেন। 5 বছরে এই মামলায় বেশ মাত্র কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আর্থিক প্রতিশ্রুতি, স্বজন হারা মানুষদেরকে বলা হয়েছিল তাদেরকে চাকরি দেওয়া হবে, সেটিও করা হয়নি। তো সবকিছু মিলিয়ে যারা আজকে এখানে জড়ো হয়েছেন তারা বলছেন যে তারা আসলে অধীর অপেক্ষায় আছেন, হয়তো 5 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, তারা বিচার হয়তো পাবেন। তবে তাদের একটা আকুতি আছে এখানকার, তারা বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান, তাদের মনের কথাগুলো শেয়ার করতে চান, কারণ সেদিন এই দুর্ঘটনায় সারা রাত জেগে প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ কিভাবে হয় সেটি তিনি পর্যবেক্ষণ করেছিলেন, গণমাধ্যমে সেটি এসেছে, সেই ঘটনা এখন মানুষ ভুলতে পারেননি। তারা সেই ঘটনার সূত্র ধরেই বলছেন যে প্রধানমন্ত্রী পারবেন তাদের সাক্ষাৎ দিতে এবং তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে, সেই সঙ্গে পুরনো ঢাকায় যে কেমিক্যাল গোডাউন রয়েছে এখানকার প্রতিশ্রুতি অনুযায়ী বারবার আগুন লাগলেই সোচ্চার হয় সবাই, তবে এবার আসলে তারা সেই প্রতিশ্রুতি অনুযায়ী থাকতে চান না, তারা চান সত্যিকার অর্থেই পুরনো ঢাকা থেকে যাতে করে এই যে কেমিক্যাল গোডাউনগুলো যেগুলো রয়েছে বিপজ্জনক দাহ্য পদার্থ সেগুলো যাতে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। তুনাল।